আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রসুলিল্লা আবাদ সম্মানীয় দর্শক শ্রোতা আমরা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে কেউ কেউ ধারণা করেন যে স্বামী মস্তিরিকে পাশাপাশি কবর দিলে এর মাঝে হয়তো কোনো ফজিলত আছে অথবা কবরে স্বামী স্ত্রী একে অপরের অবস্থা সম্পর্কে জানতে পারেন তাই আমাদের দেশে অনেকে অনুরোধ করেন যে আমার মৃত্যুর পর আমাকে যেন আমার স্বামী অথবা আমার স্ত্রীর পাশে দাপন করা হয় আসলে ব্যাপারটা হলো দুনিয়ার অবস্থার সাথে কবরের অবস্থাকে কখনো তুলনা করা ঠিক নয় দুজন মানুষ যদি পাশাপাশি ঘুমিয়ে থাকে তাহলে তারা কেউ কারো অবস্থা জানে না একজন যদি সজাগ থাকে আরেকজন ঘুমিয়ে থাকে তাহলে হয়তো দেখা যায় ঘুমন্ত ব্যক্তি কিভাবে ঘুমাচ্ছে তো যারা মৌমেন মানুষ তারা কবরে জান্নাতের বিছানা ঘুমিয়ে থাকবে হাতিসে এসেছে আল্লাহ ফেরেশ ফেরেশতারা তথা মনকান্নাকির প্রশ্ন করবে এ প্রশ্নের পর জবাবদাতার জবাব যদি সঠিক হয় তাহলে তাদের কবরকে জান্নাতে রূপান্তরিত করা হবে আকাশ থেকে আল্লাহ তালা ডেকে বলবেন আন সদা কাব দি ফু হু মিনাল জান্না সু হু মিনাল জান্নাফ তাহু বাবান ইডাল জান্না তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও তারপরে ফেরেশতারা তাই করবেন করে ফেরেস্তারা বেরিয়ে যাবেন যাওয়ার সময় বলবেন নাম কেনাও মাতিল আরুস হে আল্লাহর বান্দা তুমি ঘুমিয়ে যাও যেমনইভাবে বাসর ঘরে নতুন বর ঘুমিয়ে থাকে এহাদিস দিয়ে বোঝা যায় যে ওই কবরস্থ ব্যক্তি ঘুমিয়ে যাবে এবং এক ঘুমেই কে আমত হয়ে যাবে ইসরাফিল আলহ তৃতীয় সিঙ্গার ফুটকারে সে জেগে উঠবে জেগে উঠে সে বলবে মাম বাসানা মিম্মার কে আমাকে আমার ঘুম থেকে জাগালো ফেরিস্তারা বলবে হ্যাঁ দা মা ওয়াদার রহমান ও সদাকাল মোর মরসালুন এটা তো রহমানের ওয়াদা যে তিনি তোমাকে জান্নাত দেবেন কবরে থাকবে কেন ওঠো রাসুলগণ বলেছিলেন নেক আমল করলে পরে আল্লাহ জান্নাত দেবে তে আল্লাহ তোমাকে আজকে ডেকে তুলেছেন নবীগণের ও আদার সত্যায়ন করার জন্য তাহলে বোঝা যায় মেনা কবরে ঘুমিয়ে থাকবে তো স্বামী স্ত্রী ঘুমিয়ে থাকলে হে একজন আরেকজনের অবস্থা জানার কোনো সুযোগ কি আদৌ আছে নেই দ্বিতীয় হলো যদি তারা জাহান্নামী হয় তাহলে তো উপায় নেই কেউ কারো খোঁজ রাখার সুযোগই নেই স্বামী অথবা স্ত্রীর দুজন একজন যদি নামি হয় তাহলে অপরজনের খোঁজটা রাখবেন কিভাবে সে নিজেই তো জাহান্নামের আগুনে জ্বলবে কবরের বিভিন্ন রকমের শাস্তি আছে ওই শাস্তিতে সে নিপতিত হবে সে তো নিজের খোঁজই রাখতে পারবে না অনেক কষ্টে থাকবে তাই অন্যের খোঁজ নেওয়ার সুযোগ কোথায় হ্যাঁ মা আল্লাহ তাল আনহা সাল্লামের পাশে কবরস্থ হতে চেয়েছিলেন এর কারণ এটা তারই ঘর ছিল আমরা জানি যে নবীগঞ্জ যেখানে ইন্তেকাল করেন তাদেরকে সেখানেই দাফন করা হয় তো মা আশার আদিয়াল্লাহ তালানহার হুজরাতে পিয়া নবী সাল্লাহ সাল্লাম এন্তেকাল করেছেন তাই ওনাকে মা আশার ঘরেই দাফন করা হয়েছিল আর যেহেতু এটা মা আয়সার ঘর ছিল তাই তিনি আশা প্রকাশ করেছিলেন তার ইন্তেকালের পরে তাকে যেন রাসুলের পাশে কবর দেওয়া হয় এটা দিয়ে এটা সাব্যস্ত হয় না যে স্বামীর পাশে কবর দিলে স্ত্রীর কোনো ফজিলত আছে আসলে প্রত্যেকের কবর হবে তার নিজের আমলের আলোকে এজন্য যদি স্বামী স্ত্রীকে একই কবরেও রাখা হয় আর দুজনের একজন পাপিষ্ঠ হয় অন্যজন ভালো মানুষ হয় তাহলে ভালো ভালো রেজাল্ট পাবে পাপি পাপির ফলাফল ভোগ করবে যদি একই কবরেও দেয়া হয় শাস্তি এবং পুরস্কার দুটা ভিন্ন হবে এই জন্য পাশাপাশি খবর দিলে খবর রাখবে অথবা খবর জানবে অথবা কোনো ভালো ফল আছে এটা হাদিস দিয়ে কোরআন দিয়ে সাব্যস্ত নয় এটা জাস্ট একটি ইমোশান একটি আবেগ মাত্র হ্যাঁ স্বামী স্ত্রী পুরাটা জীবন একসাথে ছিল তাই পাশাপাশি খবরও থাকতে চায় এই আবেগ এটা নিষিদ্ধ নয় এটা না কোনো আবেগ নয় তবে এতে কোনো কল্যাণ আছে এটা মনে করার কোনো সুযোগ নেই